প্রচন্ড দাবদাহে বাড়ছে সানস্ট্রোকের সম্ভাবনা। দীঘায় বিচের ধারে না বেরোনোর পরামর্শ প্রশাসনের। চলছে মাইকে প্রচার, সতর্ক করা হচ্ছে পর্যটকদের। প্রচন্ড দাবদাহে বাড়ছে সানস্ট্রোকের সম্ভাবনা। তাপমাত্রার পারদ ইতিমধ্যে 40 ছুঁয়েছে। পর্যটন কেন্দ্র দীঘার বিচের ধারে না বেরোনোর পরামর্শ দিচ্ছে দীঘা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছাড়িয়েছে। রোদের প্রচণ্ড তাপে বাড়ছে সানস্ট্রোকের সম্ভাবনা। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে জেলা প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটক সহ এলাকার মানুষজনদের। এই অত্যাধিক গরমে হোটেলের বাইরে বিশেষ কোনো দরকার ছাড়া না বেরোনোর পরামর্শ দিচ্ছে দীঘা প্রশাসন। দীঘা সহ মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরেও একই পরামর্শ দেওয়া হচ্ছে। একান্তই যদি বাড়ির বাইরে অথবা হোটেলের বাইরে বেরোতে হয়, তাহলে গরমের হাত থেকে বাঁচতে প্রশাসনের পরামর্শ মতো ছাতা বা টুপি মাথায় দিয়ে বের হবেন। দীঘাগত সমস্ত পর্যটকগণ, স্থানীয় বাসিন্দা, দোকানদারগণ, সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো চাইতেছে যে অতিরিক্ত তাপের প্রবাহের কারণে বাড়ির বাইরে কোনোভাবেই বেরোবেন না। এতে সানস্ট্রোকের সম্ভাবনা আছে। বিশেষ কারণ ছাড়া কোনোভাবে বাড়ির বাইরে বেরোবেন না। অতি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে ছাতা বা টুপি অবশ্যই ব্যবহার করবেন। এছাড়াও সমস্ত পথচলতি মানুষদের উদ্দেশ্যে জানানো চাইতেছে যে আপনারা ছাতা বা টুপি অতি অবশ্যই ব্যবহার করুন। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও হু হু করে বাড়তে থাকে। পর্যটকরা এলেও প্রচণ্ড তাপের ফলে বাইরে বেরোতে পারছেন না কেউ। দীঘায় ঘুরতে আসা এক পর্যটক জানালেন, গত কয়েকদিনের তাপমাত্রা কম থাকলেও বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা অনেকটাই বেড়েছে, যা বাইরে বের হওয়া খুবই দুষ্কর। এই মুহূর্তে পর্যটকেরা এক প্রকার হোটেল বন্দী বলা যায়। তবে সন্ধ্যের পর পর্যটকদের বাইরে বেরোনোর সম্ভাবনা রয়েছে। যখন এখানে এসেছি গতকাল, তখনও এত তাপ ছিল না, কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে প্রচণ্ড গরম বেড়েছে। তো এইটা ভেবে আমরা খুব সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, কিন্তু এখন যা অবস্থা তাতে দীঘার কোনো হোটেল থেকে বাইরে বেরোনোর মতন অবস্থা নেই। তো জনগণকে বলবো, সবাইকে বলবো যে এই গরমে না বেরিয়ে অন্তত বিকেলটা কেটে যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার আগে আগে, তখন থেকে সবাই যদি বেরোয় তাহলে খুব ভালো হবে। কারণ এখন বাইরে বেরোনোর মতন অবস্থা নেই, প্রচণ্ড গরম, অসহনীয় গরম, এবং খুব ঘামও হচ্ছে। তো সমুদ্রের পাশে তো দাঁড়ানোর মতনই না, তাপ খুব বেশি আছে। তাপপ্রবাহের জেরে সৈকত শহরে আপাতত সকলে গৃহবন্দী, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।